গাছের সাথে শত্রুতা। নওগাঁর বদলগাছিতে রাতের আধারে শত্রুতার জেরে দুর্বৃত্তরা কেটে ফেলল 4 বিঘা জমির 600 আমরুপালি আম গাছ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর গ্রাম সংলগ্ন হাট সাপিলা মৌজায়। এতে ওই আমবাগানের মালিক 4 বন্ধুর প্রায় 5 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন। জেলার বদলগাছি উপজেলার 4 বন্ধু গয়েশপুর গ্রামের মির্জা ইউসুফ আলী বিপ্লব, মাহবুব আলম চৌধুরী বাবু এবং হাট সাপিলা গ্রামের এলভি চৌধুরী ও মেহেদি চৌধুরী। এলাকাবাসীকে নতুন কিছু উপহার দিতে এবং বেকারদের অনুপ্রেরণা যোগাতে জমি লিজ নিয়ে তারা আমবাগান, স্ট্রবেরি ও ড্রাগন ফলের চাষ শুরু করেন। 1 বছর আগে 4 বন্ধুর সিদ্ধান্তক্রমে গয়েশপুর গ্রাম সংলগ্ন হাট সাপিলা মৌজায় 4 বিঘা জমিতে আমবাগান তৈরি করেন। প্রায় অধিকাংশ গাছে এবার মুকুল এসেছে। শুক্রবার দিবাগত রাতে আমবাগানের 600 আম গাছ রাতের অন্ধকারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গয়েশপুর গ্রামের লোকজন মসজিদে ফজরের নামাজ পড়তে যাবার পথে দেখতে পান বাগানের গাছগুলি কেটে ফেলা হয়েছে। সকালে বাগানের অবস্থা দেখে গ্রামবাসী বিস্মিত হন। এদিকে আম গাছ কেটে ফেলায় বাগান মালিকরা হতাশা হয়ে পড়েন। তারা বলেন, আমরা এলাকায় সবুজের ছায়া দিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের এই স্বপ্ন চুরমার করে দিল। আমাদের কোনো শত্রু নেই, কারোর সাথে কোনো বিরোধ নেই, তাহলে কেন তাদের সাথে এই শত্রুতা? এ বিষয়ে বদলগাছি থানার একটি অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি চৌধুরী জুবাইর আহমেদ। কোনো ঝামেলা নাই তাদের কাছে, মালিক খাস মালিকের জমির মালিকের কাছে তারা লিজ লিয়েছে। লিজ লিয়ে এই ফসল তৈরি প্রজেক্ট তৈরি করেছে 4 বন্ধু। গত রাতে কোথায় কই দুর্বৃত্তরা এই ফসলটা নষ্ট করে দিয়েছে এটাই। পরে আমি জুম্মার নামাজের অক্টে আসি, নামাজ পড়ে আসে দেখি এখানে অবস্থা দেখতে পেয়েছি। আমরা এখানে আমরুপালি আমের চাষ করে এখানকার মানুষকে আম চাষ উদ্বুদ্ধ করতে চেয়েছিলাম, তাদেরকে সবুজের ছায়া দিতে চেয়েছিলাম, বললেন এই বাগান মালিক। কিন্তু আমাদের স্বপ্ন ভেঙে দিল দুর্বৃত্তরা। যারা এই কাজ করেছে তারা জঘন্য কাজ করেছে বলে মন্তব্য করলেন বাগানের এই মালিক। 4 বন্ধু মিলে আমরা এই এলাকায় পোর্শা বা সাপাহাড়ের মতো আমরা এই এলাকায় আমরুপালে আমসহ বিভিন্ন মানে লেটেস্ট ভার্সনের আমগুলো চাষ করতে যাচ্ছি। এই এলাকায় আমরা সবুজে মানে ছায়া দিতে চাচ্ছি, একটা সুন্দর একটা পরিবেশ গড়ে তুলতে চাচ্ছি। কিন্তু কে বা কারা হঠাৎ করেই আমাদের দেখতে পাচ্ছেন এই বৃক্ষগুলান কালকে শেষ করে দিয়েছে কেটে। তো কষ্টটা ওই জায়গাতে যে গাছের সঙ্গে কিসের শত্রুতা। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। সাথে সাথে আমি ঘটনাস্থলে এসেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করলাম এবং এর সাথে কারা অজ্ঞাত জড়িত আছে এ ব্যাপারে আমি গভীরতর কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত সাপেক্ষে এটার আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।